ইমেজিং করুন, যদি আপনাকে আমাদের পৃথিবী থেকে 3000 লাইট ইয়ার্স দূর কোনো অন্য প্ল্যানেটে পাঠানো হয় আর সেখানে গিয়ে আপনি একটি পাওয়ারফুল টেলিস্কোপের সাহায্যে পৃথিবীর উপর জুম করেন, তাহলে আপনি কি জানেন আপনি কি দেখতে পাবেন? আশ্চর্যজনকভাবে আপনি সেই দৃশ্য দেখতে পাবেন যেমনটি আজ থেকে 3000 বছর আগে ছিল, অর্থাৎ সেই সময় যে সময় ইজিপশিয়ানরা পিরামিড তৈরি করেছিল। এর মানে হলো এই পাওয়ারফুল টেলিস্কোপ আপনার জন্য টাইম মেশিন হিসেবে কাজ করবে। যদিও আপনি 3000 বছর আগের পৃথিবীতে যেতে পারবেন না, কিন্তু আপনি সেটিকে অবশ্যই দেখতে পাবেন। এবার আপনি আপনার ইমাজিনেশন থেকে বের হয়ে এই মেশিনটিকে দেখুন, কারণ এটি হলো সেই টেলিস্কোপ যেটির আমাদের পৃথিবী থেকে লাখ লাখ লাইট ইয়ার্স দূর মজুদ গ্যালাক্সি, স্টার ও যে কোনো প্ল্যানেটের পাস্ট দেখার ক্ষমতা রয়েছে। আর 30 বছর পরিশ্রম শেষে অবশেষে এটি বানানো সম্পূর্ণ হয়েছে। বন্ধুরা, এই টেলিস্কোপ নাসার সায়েন্টিস্টরা বিগত 30 বছর যাবৎ তৈরি করছে, যাকে আজ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নামে ডাকা হয়। $10 বিলিয়ন অথবা 75,000 কোটি টাকা খরচ করে বানানো এই টেলিস্কোপ হাজারো ইঞ্জিনিয়ারদের পরিশ্রমের ফল। এটি দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল ও সবচেয়ে বেশি কমপ্লেক্স টেলিস্কোপ, যেটি ইউনিভার্সে ঘটে যাওয়া লক্ষ বছর আগের ঘটনাও দেখতে পাবে। এজন্য অনেক সায়েন্টিস্ট এটিকে টাইম মেশিন নাম দিয়েছে। নাসার হাতে বর্তমানে এমন একটি জিনিস চলে এসেছে যার সাহায্যে আমাদের পৃথিবী ও ইউনিভার্স সম্পর্কে অনেকগুলো পর্দাফাস হবে। এখন প্রশ্ন হলো, হাজার বছর আগের ঘটে যাওয়া ঘটনা এই টেলিস্কোপ কিভাবে দেখতে পাবে, এই টেলিস্কোপ কিভাবে কাজ করে, আর আমরা এর সাহায্যে কি কি দেখতে পাবো? এটি জানার জন্য আমাদের আগে জানতে হবে আমরা কিভাবে কোনো বস্তু চোখ দিয়ে দেখতে পাই। যখন আমরা কোনো অন্ধকার রুমে প্রবেশ করি, তখন আমাদের চোখ খোলা থাকলেও আমরা চারপাশের কোনো কিছু দেখতে পাই না, কিন্তু যখনই রুমের লাইট জ্বালানো হয় তখন আমরা সব কিছু দেখতে পাই। এর মানে হলো, যখন অন্ধকার ছিল তখন সকল জিনিস সেখানেই মজুদ ছিল, কিন্তু লাইট জ্বালানোর পর যখন লাইটের আলো রুমের মধ্যে থাকা সকল অবজেক্টের উপর রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে পড়ে, তখনই আমাদের চোখ সেগুলো দেখতে পাই। অর্থাৎ কোনো কিছু দেখার জন্য লাইট আমাদের জন্য অত্যন্ত জরুরি। লাইট, যা কিনা 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড গতিতে ট্রাভেল করে, সেটি একটি ছোট রুমের মধ্যে ছড়িয়ে পড়তে তো একটুও সময় লাগে না, কিন্তু এই লাইটই যখন আমাদের এত বড় ইউনিভার্সে ছড়াই, তখন স্বাভাবিকভাবেই এটি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে সময় লাগে। চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব প্রায় 3,84,000 কিলোমিটার। সূর্যের আলো যখন চাঁদের সাথে স্পর্শ হয়ে পৃথিবীতে এসে পড়ে, কেবলমাত্র তখনই আমরা চাঁদ দেখতে পাই। আর এই আলো চাঁদ থেকে পৃথিবীতে আসতে মাত্র 1.25 সেকেন্ড সময় নেয়। অর্থাৎ আমরা যে চাঁদ দেখতে পাই সেটি চাঁদের প্রায় 1.5 সেকেন্ড পুরনো ভার্সন। এটি তো গেল চাঁদ, যেটি আমাদের পৃথিবীর অনেকটাই কাছে অবস্থিত। অনেক দূর ঝলমলে যে তারা এবার আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো স্যাটার্ন, যেটি আমাদের সোলার সিস্টেমেরই একটি প্ল্যানেট। পৃথিবী থেকে স্যাটার্নের দূরত্ব 160 কোটি কিলোমিটার। লাইট, যেটি 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড গতিতে ট্রাভেল করে, সেটি স্যাটার্ন থেকে পৃথিবীতে আসতে পুরো 5,353 সেকেন্ড অথবা 1.5 ঘন্টা সময় লেগে যায়। অর্থাৎ স্যাটার্ন, যেটি আমরা পৃথিবী থেকে দেখতে পাই, সেটি স্যাটার্নের 1.5 ঘন্টা পুরনো ভার্সন। এর মধ্যে যদি এটি ভেঙে 2 টুকরো হয়ে যায়, তারপরও আমরা 1.5 ঘন্টা পর্যন্ত এটিকে এমনই দেখতে পাবো। অর্থাৎ যদি বলি আমরা স্যাটার্নের অতীত দেখছি, তাহলে ভুল হবে না। স্পেস সায়েন্টিস্ট ও অ্যাস্ট্রোনমার্স স্পেসের ডিস্টেন্সকে কিলোমিটারে নয় বরং লাইট ইয়ার্স অথবা লাইট আওয়ার্সে হিসেব করে থাকে। স্পেসে লাইট 1 ঘন্টা পর্যন্ত ট্রাভেল করার পর যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বকে 1 লাইট আওয়ার্স বলা হয়। আর এই লাইট স্পেসে 1 বছর পর্যন্ত ট্রাভেল করার পর যে দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্বকে 1 লাইট ইয়ার বলা হয়। যেমনটা আপনারা জানেন, স্যাটার্ন থেকে পৃথিবীতে লাইট পৌঁছাতে 1.5 ঘন্টা সময় লাগে, তাহলে আমরা বলতে পারি স্যাটার্ন পৃথিবী থেকে 1.5 লাইট আওয়ার্স দূর অবস্থিত। চলুন এবার আমরা সোলার সিস্টেমের বাইরে চলে যাই। ইউনিভার্স অনেক বিশাল, এতটাই বিশাল যে এবার আপনারা ছবিতে যে গ্যালাক্সি দেখতে পাচ্ছেন, এটি হলো মিল্কওয়ে গ্যালাক্সি। আর এই গ্যালাক্সির বাম পাশে উপরে ছোট্ট যে ডট আপনারা দেখতে পাচ্ছেন, এর আশেপাশে আমাদের সোলার সিস্টেম মজুদ রয়েছে। মিল্কওয়ে গ্যালাক্সি 1,25,000 লাইট ইয়ার্স জায়গা জুড়ে বিস্তৃত। অর্থাৎ আমাদের গ্যালাক্সির এক কোণা থেকে অপর কোণা পর্যন্ত লাইট পৌঁছাতে 1,25,000 বছর সময় লেগে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এমনই লক্ষ লক্ষ গ্যালাক্সি আমাদের এই ইউনিভার্সে মজুদ রয়েছে, কিন্তু আমাদের চোখ সেগুলো দেখতে পায় না, কারণ এত দূর পর্যন্ত তাদের উপর সূর্যের আলো পড়ে তা পুনরায় আমাদের চোখে রিফ্লেক্ট হয় না, আর এজন্যই আমরা সেগুলো দেখতে পাই না। কিন্তু তারপরও যদি এসব গ্যালাক্সি ও তাতে মজুদ প্ল্যানেট দেখার প্রয়োজন পড়ে, তাহলে টেলিস্কোপের সাহায্য নেওয়া হয়। টেলিস্কোপের ভিতরে কার্ভ শেপের মিরর লাগানো থাকে, যেটি অল্প আলোকেও রিফ্লেক্ট করতে পারে। যে টেলিস্কোপ যত বেশি লাইট একত্রিত করতে পারে, সেটি তত বেশি জিনিস স্পেসে দেখতে পাবে। 1990 সালে লঞ্চ হওয়া হাবল টেলিস্কোপ আমাদের সোলার সিস্টেম থেকে 10 বিলিয়ন লাইট ইয়ার্স দূর মজুদ গ্যালাক্সিকেও দেখতে পাবে। হাবল টেলিস্কোপের এই সিস্টেমকে ডিপ ফিল্ড বলা হয়। এটি সেই পিকচার যেটি হাবল ডিপ ফিল্ড ক্যাপচার করেছিল। আসলে আমরা এই গ্যালাক্সির অনেক পুরনো ছবি দেখতে পাচ্ছি, এতটাই পুরনো যে আমাদের পৃথিবী পর্যন্ত সৃষ্টি হয়নি সে সময়। হ্যাঁ, গ্যালাক্সির যে ভার্সন এবার আপনারা দেখছেন, এগুলো থেকে যে আলো বের হচ্ছে তা আসলে 10 কোটি বছর আগের ছিল, যা আজ আমাদের পর্যন্ত পৌঁছেছে, যেখানে পৃথিবী মাত্র 4.5 কোটি বছর আগে তৈরি হয়েছিল। এখন প্রশ্ন উঠছে, যেহেতু হাবল টেলিস্কোপ অলরেডি গ্যালাক্সির অতীত দেখতে পারে, তাহলে আমাদের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কি প্রয়োজন? হাবল টেলিস্কোপে যেখানে 2.4 মিটার মিরর, সেখানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে 6.5 মিটার বড় মিরর লাগানো হয়েছে।
হাবল টেলিস্কোপ মানুষের চোখের তুলনায় 100 গুণ বেশি লাইট একত্রিত করতে পারে। সেখানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মানুষের চোখের তুলনায় 10 লক্ষ গুণ বেশি আলো একত্রিত করতে পারে। ইঞ্জিনিয়ারদের মতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এতটাই পাওয়ারফুল যে যদি এটি চাঁদে রাখা হয় তাহলে এটি পৃথিবীতে মজুদ ছোট কোনো মোমবাতি পর্যন্ত দেখতে পাবে। শুধু তাই নয়, জেমস স্পেস টেলিস্কোপের ইনফ্রারেড লাইট দেখার ক্ষমতা রয়েছে। এই টেলিস্কোপের মেন মিররের 18টি অংশ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যখন এটিকে স্পেস শাটলে ভরা হয় তখন এটির আকার অনেকটাই ছোট করা যায়। আবার স্পেসের একটি নির্দিষ্ট স্থানে যাওয়ার পর এই মিরর পুনরায় সেট হয়ে যাবে। জেমস স্পেস টেলিস্কোপ স্পেসে ইনফ্রারেড লাইট ডিটেক্ট করবে, এজন্য এটিকে ঠান্ডা থাকা জরুরি। এর মিররের সাইডে যাতে সূর্যের আলো না লাগে এজন্য এর ডাইরেকশন সূর্যের অপোজিটে রাখা হবে। এর ব্যাক সাইডে সানশিল্ডের 6টি লেয়ার লাগানো হয়েছে। এই সানশিল্ড সম্পূর্ণ খোলার পর একটি টেনিস কোর্টের মতো বড় হয়ে যাবে। এই সবকিছু এতটাই সেন্সিটিভ যে যদি স্পেসে ইনস্টল করার সময় একটুও ভুল হয় তাহলে কোটি কোটি ডলারের সাথে অনেক বছরের পরিশ্রমও বৃথা হয়ে যাবে। 25 ডিসেম্বর 2021 সালে এটিকে স্পেসের উদ্দেশ্যে লঞ্চ করা হয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে একটি পয়েন্টে ইনস্টল করা হবে, যাকে L2 পয়েন্ট বলা হয়। নাসার হিসাব অনুযায়ী 25 জানুয়ারি 2022 সালে এটি L2 পয়েন্টে পৌঁছে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে L2 পয়েন্টে পৌঁছানোর পরপরই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার কাজ শুরু করে দিবে। আশা করি এতক্ষণে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্পর্কে আপনারা সবকিছুই জেনে গেছেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।